পর্যটক আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে দ্বীপ জেলা ভোলার আকিবউদ্দিন ঘাট থেকে আমরা এমবি ডিপো লঞ্চের ছাদে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে আপনারা অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছেন যারা হচ্ছে মালবাহী জাহাজ, ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। আমাদের এই ভোলা জেলার পাশেই দুরুৎখান উপজেলা রয়েছে, তার পাশে দিয়ে কিন্তু যাচ্ছে হচ্ছে বিভিন্ন জাহাজ যাচ্ছে। আমরা দিনের বেলা, আজকে হচ্ছে দশই ডিসেম্বর 2021 শুক্রবার জুমাবার, আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমি কথা বলছি মুসলিউদ্দিন ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আমরা বলছি ঘুরবো দেশ দেখবে পৃথিবী, আমরা ঘুরছি আপনারা দেশ দেখছেন দেশে এবং বিদেশে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। আপনাদেরকে আমরা পর্যটনের বিভিন্ন ভিডিও আপনাদেরকে করে থাকি, আপনারা দেখেন এবং হচ্ছে সেখান থেকে আপনারা অনেক শিক্ষণীয় বিষয় আপনারা জানেন এবং বিনোদনমূলক হিসাবে আপনারা এনজয় করেন এবং হচ্ছে তথ্য জানেন। আমরা আপনাদেরকে বলছি যে অনেকগুলো জাহাজ ভোলা থেকে ভোলার পাশে দিয়ে কিন্তু যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে। এই মালবাহী জাহাজগুলো আমাদের এই মেঘনা নদী দিয়ে, আমি মেঘনা নদীর উপরে, আমরা যারা মেঘনা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা নদী এইখানে যে আমাদের পিছনের যে অংশটি দেখছেন সেটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের অংশ। এবং আমরা যদি একটু দেখাই তাহলে আমাদের এই পাশের যে অংশটি রয়েছে, আমাদের যদি এই পাশের অংশটি যেটি রয়েছে সেটি হচ্ছে ভোলা। ভোলা থেকে লক্ষ্মীপুর মানে নোয়াখালীর দূরত্ব প্রায় হচ্ছে 5 থেকে 7 কিলোমিটার হবে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই পাশে কিন্তু আমরা একটু পরে আমাদের পুরাতনীর ঘাটে ফিরবে, আমরা সেখানে একটি ভিডিও করবো। আমরা দেখাচ্ছি যে এই যে লাইটার জাহাজগুলো যাচ্ছে হচ্ছে জাহাজগুলো যাচ্ছে তারা এই জাহাজ দিয়ে হচ্ছে বাংলাদেশে, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় একটি বন্দর, যেই বন্দরের মাধ্যমে বাংলাদেশের যেই প্রায় আপনার 60% মালামাল যে বিদেশ থেকে যেই মালামালগুলো আসে সেই মালামালগুলো চট্টগ্রাম বন্দর দিয়ে আসে। এই চট্টগ্রাম বন্দর থেকেই কিন্তু পণ্যবাহী জাহাজগুলো, এই ছোটো জাহাজগুলো হচ্ছে মাল দিয়ে তারা কিন্তু এই মালগুলো আনে। তো আমরা যেই জাহাজে যারা রয়েছেন তাদেরকে যদি কখনো তাদের এই ভিডিওটি দেখেন তারাও সেটা যে তাদের জাহাজে আমরা ভিডিও করছি, কিংবা আমরা বলছি যারা ঢাকা থেকে ভোলাতে ঘুরতে আসবেন তারা কিন্তু এইভাবে কিন্তু আমরা দিনের বেলা আমরা কিন্তু পিছনে দেখাই, আমাদের পিছনে দেখাই কি চমৎকার। এখন হচ্ছে শীতকাল, শীত শুরু হয়েছে, অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঢাকা যাচ্ছি। আমরা ছাদে অনেকেই রয়েছি, ছাদে এইভাবে আপনারা যদি ভোলায় ঘুরতে যান তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা পানি মনে হচ্ছে না একটি মরুভূমির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আসলে আমি মেঘনা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি। মেঘনা নদী দিয়ে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। পর্যটক আপনাদেরকে আমরা বলবো আপনারা ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের তৈরি করেছেন আল্লাহ তাআলা, আর তিনি আমাদেরকে অপরূপভাবে পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসি, আমরা তার জন্য আমরা নামাজ পড়ি এবং হচ্ছে আমরা তাকে সবসময় আমরা স্মরণ করি। আমরা মৃত্যুকে যেভাবে আমরা স্মরণ করি সেভাবে কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করি, কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ মারেন এবং আচ্ছা আল্লাহ আমাদেরকে রাখেন, আল্লাহ আমাদেরকে সুখে রাখেন দুঃখে রাখেন। তো আমাদের দ্বীপ জেলা ভোলা আমরা যে ভিডিওটি করছি এখানে জাহাজগুলো যাচ্ছে, আমরা সেই জাহাজের সারি সারি জাহাজগুলো আমরা দেখিয়েছিলাম। আমরা বলছি যে দ্বীপ জেলা ভোলার মানুষ হচ্ছে নোয়াখালীর অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা এই পাশে আমরা দ্বীপ জেলা ভোলার মানুষ কিন্তু এভাবেই হচ্ছে বেঁচে থাকে এবং হচ্ছে জীবনযুক্ত করে তারা বেঁচে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটি অনেক স্বচ্ছ পানি, আপনারা ঢাকাতে কিন্তু এত সুন্দর পানি আপনারা দেখতে পারবেন না। ভোলাতে যখন আসবেন তখন আপনারা দিনের যেই সার্ভিসটি চালু হয়েছে আপনারা গ্রিন লাইনের মাধ্যমে ভোলা সদরে আসেন, কিন্তু আসতে যেই সার্ভিসটি গতকালকে চালু হয়েছে এবং আমরা যে লঞ্চটির উপরে দাঁড়িয়ে রয়েছি এমবি ডিপো লঞ্চ, সেই লঞ্চটি ঢাকা থেকে ভোলা হাকিমউদ্দিন যেটা হচ্ছে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন একটি ঘাটের নাম, সেই ঘাটে এসে থাকে। সেখান থেকে কিন্তু চরপেশন এবং হচ্ছে মনপুরা এবং হচ্ছে চরপেশন দৌলত খান লালমোহন এবং হচ্ছে বোরহানউদ্দিন এবং হচ্ছে দৌলত খান এবং তুজমুদ্দিন এই 5টি উপজেলার লোকজন কিন্তু সেই ঘাট দিয়ে তারা যাতায়াত করতে পারে। আমরা ভোলার এই যে পিছনে আমার পিছনে যে জায়গাটি দেখছেন দ্বীপ জেলা ভোলা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বীপ জেলার মানুষ আমরা নদীর মাছে ভাতে আর যেই বাঙালি আমরা ভোলার মানুষ কিন্তু মাছে ভাতে বাঙালি। এবং আরেকটি কথা হচ্ছে ধান সুপারি গোলা এই দিনে ভোলা, আমরা দেখাচ্ছি আপনাদেরকে
সব যতগুলো গাছ দেখেন সব কিছু সুপারি গাছ। তো হচ্ছে এই সুপারি গাছগুলো এবং হচ্ছে ধান সুপারি ধান আপনাদেরকে, আর যদি আপনারা ভোলাতে কখনো ঘুরতে আসেন তাহলে বিস্তীর্ণ এবং ভোলাতে বিশাল বড় বড় আপনারা বিল দেখতে পাবেন, সেই বিলের মধ্যে ধান এবং হচ্ছে সুপারি এই যা দেখছেন সবই হচ্ছে সুপারি গাছ। এই সুপারি দিয়ে আপনারা জানেন যে শুধু পানি খায় না সুপারি দিয়ে, সুপারি দিয়ে কিন্তু হচ্ছে ঔষধ তৈরিতে কাজে লাগে, সুপারি দিয়ে বিভিন্ন মানে অনেক মানে মেডিসিন তৈরি করতে কিন্তু সুপারি লাগে। তো হচ্ছে আমরা সেই সুপারি তৈরি হয় এই ভোলা থেকে এবং হচ্ছে গোলা গোলা ধান যেটা হচ্ছে সেখানে আদিবাসী, আমরা দৌলত খান থেকে যাচ্ছি, দৌলত খান কিন্তু একজন আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা তাদের কিন্তু একজন বংশধর, সে এসেই কিন্তু দৌলত খানে এই খান বংশের আদিপুত্র তারা কিন্তু এখানে করেছিল। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ট্রাভেলিং বাংলাদেশ 24.com এর সাথে থাকবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্টস করবেন, আমরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হব। আমি মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেলিং বাংলাদেশ 24.com, মেঘনা নদীর উপরে হচ্ছে ভোলার তুলাতুলি ভোলা। ধন্যবাদ সবাইকে।